আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টিউটোরিয়াল 10 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্মার্টফোনের সেন্সর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং সেই সেন্সরগুলো আপনাদের ফোনে কিভাবে পরীক্ষা করবেন সেটি আমি দেখাবো। আমরা যারা নতুন ফোন কিনি তারা অনেকেই ফোনের স্টোরেজ, র্যাম এবং প্রসেসর এগুলোর দিকেই নজর দেই, কিন্তু ফোনের সেন্সরগুলো ঠিক আছে কি না কিংবা কোন কোন সেন্সর আমাদের ফোনে নেই সেগুলো কিন্তু আমরা দেখি না। কিন্তু একটি ভালো ফোন নির্বাচনের ক্ষেত্রে এই সেন্সরগুলো পরীক্ষা করে নেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি দামি ও ভালো ফোনে অনেক ভালো ভালো সেন্সর থাকে এবং সেন্সরগুলো ঠিক থাকে। ফোনের সেন্সর যদি ঠিক না থাকে তাহলে আপনারা অনেক সুবিধা পাবেন না, যেমন আপনারা স্মুথভাবে গেম খেলতে পারবেন না, তাছাড়াও অনেক সুবিধা পাবেন না। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের ফোনে কতগুলো সেন্সর আছে এবং সেই সেন্সরগুলো কিভাবে পরীক্ষা করবেন সেটি আমি দেখাবো। সেন্সরগুলো দেখা ও চেক করার জন্য আপনাদের ফোনের ডায়াল প্যাডে গিয়ে একটি কোড লিখতে হবে। কোড লেখার পরে যাদের ফোনে ওই অপশনগুলো আসবে না তারা দেখতে পাচ্ছেন সেন্সর টেস্ট নামে একটি অ্যাপ, এটি আপনারা গুগল প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিও নিচে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। আমি প্রথমে ডায়াল প্যাড থেকে এবং পরে ওই অ্যাপ থেকে চেক করে দেখাবো, তাই যারা ওই অ্যাপ থেকে চেক করতে চান তারা একটু ভিডিওটা কেটে দিয়ে দেখবেন। ডায়াল প্যাডে জাস্ট আপনি উঠাবেন *#0*#0*# লেখার পর আপনি দেখেন এখানে সেন্সর নামে একটি অপশন আছে, আপনি সেন্সর লেখার উপর এটি ক্লিক করে দিবেন। এই পেজটা হয়তো আপনাদের অনেকেই দেখিয়েছে কিন্তু এই পেজ সম্পর্কে বিস্তারিতভাবে কেউ আপনাদের বলেনি। আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তো এখানে দেখেন আমার ফোনে মোট 6টি সেন্সর আছে, এই সেন্সরগুলো কিভাবে টেস্ট করব সেটি আমি এখন দেখাবো। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেলোমিটার সেন্সর। এই অ্যাক্সেলোমিটার সেন্সরটি আপনাদের ফোনের রোটেশন নির্ণয় করে থাকে, অর্থাৎ আপনাদের ফোনটি ডানে বামে কিংবা কোন দিকে ঘুরছে সেটি নির্ণয় করে থাকে। আমরা যখন কোনো ভিডিও দেখি কিংবা কোনো অ্যাপের ভিতরে ঢুকি তখন দেখা যায় যে ফোনটি পোর্ট্রেট মোডে করলে অটোমেটিকভাবে ভিডিওটি পোর্ট্রেট মোডে হয়ে যায়, আবার ফোনটি ল্যান্ডস্কেপ মোডে করলে অটোমেটিকভাবে ফোনটি ল্যান্ডস্কেপ মোডে হয়ে যায়। অর্থাৎ অ্যাক্সেলোমিটার আপনাদের ফোনে থাকলে আপনারা ফোনের অটো রোটেশন চালু করে রাখতে পারবেন। এই অ্যাক্সেলোমিটার সেন্সরটি চেক করার জন্য আপনার ফোনটি আপনি একটু ডান বামে ঘুরিয়ে দেখবেন যে এক্স অ্যাঙ্গেল, ওয়াই অ্যাঙ্গেল এবং জেড অ্যাঙ্গেলের সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তন না হয় তাহলে বুঝবেন যে আপনাদের ফোনের অ্যাক্সেলোমিটারটি নষ্ট। আপনি দ্বিতীয় যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সরের গুরুত্ব অপরিসীম, এটি সবার ফোনেই থাকা উচিত। আমাদের ফোনে যখন কল আসে তখন দেখা যায় যে কলটি রিসিভ করার পর আমরা যখন ফোনটি কানের কাছে নিই তখন ফোনের আলো অটোমেটিকভাবে নিভে যায়। এই আলো যদি নিভে না যেত তাহলে দেখা যেত যে আমাদের কানের সাথে টাচ লেগে আমাদের ফোনের কলটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো কিংবা অন্য কোথাও চাপ লাগার সম্ভাবনা থাকতো। সেই কারণেই স্মার্টফোনগুলোতে এই প্রক্সিমিটি সেন্সরটি দেওয়া হয়ে থাকে। এই সেন্সরটি পরীক্ষা করার জন্য আপনি আপনার হাত অথবা আপনার কান আপনাদের ফোনের সামনের স্পিকারের একটু উপরে রাখুন। রাখার পর যদি আপনাদের ফোনের স্ক্রিনটি সবুজ হয়ে যায় এবং একটি ভাইব্রেশন দেয় তাহলে বুঝবেন যে আপনাদের ফোনের প্রক্সিমিটি সেন্সরটি ঠিক আছে। আপনি তৃতীয় যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইট সেন্সর। লাইট সেন্সরের গুরুত্ব অনেক। লাইট সেন্সরের সাহায্যে আপনাদের ফোনের উপর কতটুকু আলো পড়ছে সেটি আপনাদের ফোন নির্ণয় করে থাকে। আপনাদের ফোনে লাইট সেন্সরটি থাকলে আপনি আপনাদের ফোনের সেটিংস থেকে অটো ব্রাইটনেস অপশনটি চালু করতে পারবেন, অর্থাৎ আপনি যখন একটু রোদে যাবেন তখন দেখবেন যে ফোনের ব্রাইটনেস অটোমেটিকভাবে বেড়ে যাচ্ছে, আবার যখন ঘরের ভিতরে আসবেন কিংবা একটু অন্ধকারে যাবেন তখন দেখবেন যে আপনাদের ফোনের ব্রাইটনেস অটোমেটিকভাবে কমে যাচ্ছে। আপনাদের হাত দিয়ে এই ব্রাইটনেস কমাতে কিংবা বাড়াতে হবে না। এই লাইট সেন্সর চেক করার জন্য আপনি আপনার ফোনের স্ক্রিনটি একটু অন্ধকারের দিকে ঘোরাবেন। অন্ধকারের দিকে ঘোরানোর সাথে সাথে দেখবেন যে এই সংখ্যাগুলো নিচের দিকে নেমে যাচ্ছে, আবার যখন আপনি আপনাদের ফোনের স্ক্রিনটি একটু আলোর দিকে নিয়ে যাবেন তখন দেখেন যে এই যে এই সংখ্যাগুলো কিন্তু বাড়তে থাকবে। এভাবে আপনি আপনার ফোনের লাইট সেন্সরটি পরীক্ষা করতে পারেন। আপনি চতুর্থ যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিরোস্কোপ সেন্সর। যারা বড় বড় গেম খেলেন তাদের জন্য এই জিরোস্কোপ সেন্সরের গুরুত্ব অপরিসীম। এই জিরোস্কোপ সেন্সর অ্যাক্সেলোমিটার সেন্সরের মতোই কিন্তু এতে কিছু এক্সট্রা ফিচার রয়েছে। অ্যাক্সেলোমিটারের মতো জিরোস্কোপের কাজও রোটেশন নির্ণয় করা, কিন্তু এই জিরোস্কোপ সেন্সর আরও নিখুঁতভাবে রোটেশন নির্ণয় করে থাকে, অর্থাৎ আপনাদের ফোনটি কোন সময়ে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে সেটি একদম নিখুঁতভাবে নির্ণয় করে থাকে। তাই যারা বড় বড় গেম খেলেন তারা ফোন কেনার সময় দেখে নেবেন যে আপনাদের ফোনে জিরোস্কোপ সেন্সরটি আছে কিনা,
এবং জিরোস্কোপ সেন্সরটি ঠিক আছে কিনা সেটি চেক করে তারপর ফোন কিনবেন। তারপরে আপনারা পঞ্চম যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাগনেটিক সেন্সর। এই ম্যাগনেটিক সেন্সরের সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে দিক নির্ণয় করতে পারবেন। যারা গুগল ম্যাপ দেখে রাস্তাঘাট চলাচল করেন তাদের জন্য এই ম্যাগনেটিক সেন্সরের গুরুত্ব অপরিসীম। আমরা যখন কোনো অপরিচিত জায়গায় যাই তখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকগুলো এলোমেলো হয়ে যায়, তখন আপনি ইচ্ছা করলে আপনাদের ফোনের সাহায্যেই দিক নির্ণয় করতে পারবেন। ম্যাগনেটিক সেন্সরটি চেক করার জন্য আপনি আপনাদের ফোনটি সমতলে রেখে একটু এদিক সেদিক ঘোরাবেন। আপনি আপনাদের ফোনটি যেদিকে ঘোরান না কেন দেখবেন যে এই নীল কালারের যে সরল রেখাটি আছে এই রেখাটি সর্বদা উত্তর দিকেই থাকবে। আপনাদের ফোনটি অন্যদিকে ঘুরলেও এই রেখাটি অন্যদিকে ঘুরবে না, কেবলমাত্র উত্তর দিকেই থাকবে। আপনাদের ফোনে ম্যাগনেটিক সেন্সরটি থাকলে আপনি কম্পাস অ্যাপের সাহায্যে যে কোনো জায়গায় গিয়ে দিক নির্ণয় করতে পারবেন। এখন আসুন দেখে নেওয়া যাক যাদের ফোনে ডায়াল প্যাড থেকে ওই অপশনগুলো আসে না তারা কীভাবে সেন্সর টেস্ট অ্যাপটির মাধ্যমে আপনাদের ফোনের সেন্সরগুলো চেক করতে পারেন। এজন্য আপনি জাস্ট গুগল প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে সেন্সর টেস্ট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর আপনি সেন্সর টেস্ট অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমার ফোনে 6টি সেন্সর দেখাচ্ছে এবং লাস্টে একটি সেন্সর দেখাচ্ছে ব্যারোমিটার। এই সেন্সরটি আমার ফোনে নেই তাই লাল দাগ উঠে আসে। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলোমিটার সেন্সর, এটি আপনার ফোনের রোটেশন নির্ণয় করে থাকে। তো এটি চেক করার জন্য আপনি জাস্ট টেস্টের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন একটি ফুটবল দেখতে পাচ্ছেন। আপনি আপনার ফোনটি এখন যেদিকে কাত করবেন ফুটবলটি ঠিক সেই দিকেই যাবে। যদি সেই দিকে না গিয়ে ফুটবলটি অন্যদিকে যায় কিংবা স্থির থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ফোনের অ্যাক্সেলোমিটারটি নষ্ট। এভাবে আপনি অ্যাক্সেলোমিটার সেন্সরটি চেক করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন লাইট সেন্সর। আমি লাইট সেন্সর সম্পর্কে বলেছিলাম যে লাইট সেন্সরটি আপনাদের ফোনের উপর কতটুকু আলো পড়ছে সেটি নির্ণয় করে থাকে। এই সেন্সরটি আপনাদের ফোনে থাকলে আপনাদের ফোনে আপনারা অটোমেটিক ব্রাইটনেস দিতে পারবেন, অর্থাৎ আপনি একটু আলোতে গেলে ব্রাইটনেস অটোমেটিকভাবে বেড়ে যাবে, আবার অন্ধকারে গেলে ব্রাইটনেস অটোমেটিকভাবে কমে যাবে। এটি পরীক্ষা করার জন্য আপনি জাস্ট টেস্টের উপর ক্লিক করবেন। টেস্টের উপর ক্লিক করার পর আপনার ফোনটি যখন আপনি একটু অন্ধকারের দিকে নেবেন তখন দেখবেন যে এই বাল্বটি নিভে যাচ্ছে। আবার যখন আপনি আপনার ফোনটি একটু আলোর দিকে নেবেন তখন দেখবেন যে এই বাল্বটি পুনরায় জ্বলে উঠছে। এরকম না হলে বুঝবেন যে সেন্সরটি নষ্ট। তারপর আপনি দেখতে পাচ্ছেন প্রক্সিমিটি সেন্সর। আমাদের ফোনে যখন কল আসে তখন এই প্রক্সিমিটি সেন্সরের সাহায্যেই আমাদের ডিসপ্লের আলো নিভে যায় এবং এর ফলে অনাকাঙ্ক্ষিতভাবে স্ক্রিনের কোথাও টাচ লাগে না। এটি টেস্ট করার জন্য আপনি জাস্ট টেস্টের উপর এটি ক্লিক করুন। টেস্টের উপর ক্লিক করার পর দেখবেন যে একটি বাতি জ্বলে আছে। এখন আপনি আপনার ফোনের সামনের স্পিকারের একটু উপরে আপনার হাত রাখুন। হাত রাখার সাথে সাথে দেখবেন যে এই বাতিটি নিভে যাচ্ছে। এই বাতিটি যদি নিভে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফোনের প্রক্সিমিটি সেন্সরটি ঠিক আছে। দেখুন নিভে যাচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের ফোনের প্রক্সিমিটি সেন্সর চেক করতে পারেন। তারপর আপনি দেখেন কম্পাস লেখা একটি অপশন আছে। এই কম্পাস লেখার এখানে টেস্টের উপর ক্লিক করে আপনি আপনাদের ফোনের ম্যাগনেটিক সেন্সরটি চেক করতে পারেন। ম্যাগনেটিক সেন্সরের সাহায্যে দিক নির্ণয় করা হয়, অর্থাৎ আপনি কোনো অপরিচিত জায়গায় গেলে আপনাদের ফোনের সাহায্যে দিক নির্ণয় করতে পারবেন। তো এটি চেক করার জন্য আপনি জাস্ট টেস্টের উপর এটি ক্লিক করুন। টেস্টের উপর ক্লিক করার পর আপনি আপনার ফোনটি একটু এদিক সেদিক ঘোরান। আপনার ফোনটি আপনি যেদিকেই ঘোরান না কেন দেখবেন যে এন লেখা যে একটি অক্ষর দেখতে পাচ্ছেন এই এন অক্ষরটি সবসময় উত্তর দিকেই থাকবে, অন্য কোনো দিকে এটি ঘুরবে না। যদি অন্য কোনো দিকে ঘুরে যায় তাহলে বুঝবেন যে আপনাদের ফোনের ম্যাগনেটিক সেন্সরটি নষ্ট, আর যদি না ঘুরে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফোনের ম্যাগনেটিক সেন্সরটি ঠিক আছে। এভাবে আপনি আপনার ফোনের ম্যাগনেটিক সেন্সরটি টেস্ট করে নিতে পারেন। এই ম্যাগনেটিক সেন্সর ঠিক থাকলে আপনি সহজেই গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন জিরোস্কোপ সেন্সর। এই জিরোস্কোপ সেন্সর অ্যাক্সেলোমিটার সেন্সরের মতোই, কিন্তু জিরোস্কোপ সেন্সরে আরও এক্সট্রা ফিচার রয়েছে। এই জিরোস্কোপ সেন্সরটি আপনাদের ফোনে আরও নিখুঁতভাবে রোটেশন নির্ণয় করে থাকে। যারা বড় বড় গেম খেলেন তাদের জন্য এই জিরোস্কোপ সেন্সরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ফোন কেনার আগে এই জিরোস্কোপ সেন্সরটি টেস্ট করে কিনবেন। আপনাদের ফোনটি কোন সময়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন হচ্ছে সেটি এই জিরোস্কোপ সেন্সর নির্ণয় করে থাকে। এটি চেক করার জন্য আপনি জাস্ট টেস্টের উপর একটি ক্লিক করুন। টেস্টের উপর ক্লিক করে আপনাদের ফোনটি একটু এদিক ওদিক কাত করে দেখুন। এই নীল লাল ও সবুজ রেখাগুলো দেখবেন পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফোনের জিরোস্কোপ সেন্সরটি ঠিক আছে। যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফোনের জিরোস্কোপ সেন্সরটি ঠিক নেই। যারা গেম খেলার সময় নিখুঁতভাবে ইনপুট দিতে চান তারা অবশ্যই এই জিরোস্কোপ সেন্সরটি টেস্ট করে তারপর ফোন কিনবেন। আজ আমি আপনাদের সাথে অনেকগুলো সেন্সর নিয়ে আলোচনা করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি আর কোনো সেন্সর নিয়ে আজকে
আলোচনা করব না। তো আরও কোনো সেন্সর সম্পর্কে যদি আপনাদের জানার থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে আরও সেন্সর সম্পর্কে বলার চেষ্টা করব। যেমন এখানে একটি ব্যারোমিটার নামে সেন্সর দেখতে পাচ্ছেন, এই সেন্সরটি আমার ফোনে নেই, সেজন্য আমি সেন্সরটি সম্পর্কে বলিওনি এবং দেখাইওনি। ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।